তো বন্ধুরা, আজ যেটা নিয়ে চলে এসেছি, আর আজকে ভাবছিলাম সারাদিন বলতে গেলে যে কি ভিডিও বানাবো। অনেকদিন ভিডিও, একদিন দুদিন গ্যাপ হয়ে যাচ্ছে, বন্ধুদের দেখাতে পারছি না যে কি ভিডিও বানাবো। তাই ভাবলাম আজকে একটা আমরা যেটা বাড়িতে সবাই ইউজ করে, কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা কাটতে গেলে যেটা হয়, হাত জ্বালা করে অনেকজন, আর এটার জন্যে আমি একটা সলিউশন, বলতে গেলে একটা শর্টকাট বুদ্ধি তৈরি করেছি। আর এটা আমি করবো কাঁচা লঙ্কা দিয়ে। আর আমাদের দেখতে পাচ্ছ অনেক বড় বড় কাঁচা লঙ্কা, আর এগুলো আমরা দোকান থেকেই নিয়ে এসছি। আমি নিয়ে এসছি 5 টাকার কাঁচা লঙ্কা নিয়ে এসছি। তোমাদের যখন যেটা প্রয়োজন হবে সেটা কাটতে পারবে, আর এতে সবজি কাটতে পারবে, এমন একটা মিক্সচারের মতন হবে। আর মিক্সচারের মতন পুরো গুঁড়ো হবে না, যেটা আমরা কাঁচা লঙ্কা কুচি করি সেরমভাবেই হবে। আর সেটা আস্তে আস্তে হবে, আর যেরকম আমরা কাঁচা লঙ্কা পিস করি সেরকম সবাই জানো, কাঁচা লঙ্কা যেরকম পিস হয় সেরকম ভাবেই হবে। চলো বেশি না বলে ভিডিও শুরু করা যাক, আর ভিডিওর একটা ইন্ট্রো পরে শুরু করবো। এবারে যেটা করবো, প্রথম আমরা এই ডালাটাকে ফুটো করবো। তারপরে আমাদের একটা ডিসি মোটর লাগবে, আর একটা ব্লেড। চলো দেখো, তো আমি নতুন ব্লেড নিয়ে নিয়েছি, কেননা সবজি কাটার জন্য পুরোতন ইউজ করা ব্লেড নিলে কোনো প্রয়োজন টয়োজন হয়ে যেতে পারে জন্য। চলো, আর এবারে আমরা ডালাতে এই জায়গায় একটা ফুটো করবো, যেখানে আমরা কাঁচা লঙ্কাটা গলাবো। আমরা কাঁচা লঙ্কাটা হালকা হালকা ভাবে ধরবো, ধরে হালকা হালকা কেটে কেটে পিস পিস হয়ে পড়বে, সেরকম ভাবে একটা ফুটো করে নেবো এই জায়গাটায়। তো ততক্ষণ এই ফুটোটা করে নিই, কাঁচের সাহায্য করলে খুব ভালো ফুটো হয়, যারা ফুটো করেছে তারাই জানে। তো আমাদের ফুটো হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি কত বড় ফুটো করেছি। আর কাঁচা লঙ্কাটা যা সাইজ মনে হচ্ছে না, এটা পুরো ঢুকবে, যেটুকুই হোক এটা আমরা আরো বড় ফুটো করবো। চলো, ফুটো হয়ে গেছে, দেখতে হচ্ছে আমাদের ফুটো করেছি। আর আমরা এখানে একটা আর একটা ফুটো করবো, কেননা ডিসি মোটরটা বসানোর জন্য। আর এমন জায়গায় ফুটো করতে হবে যেন ব্লেডটা আমাদের এই সাইড দিয়ে, এদিক থেকে যেন ঘোরে, ব্লেডটা ঘোরে, আর এই ফুটো মিডিল থেকে যেন ঘোরে, কেননা কাঁচা লঙ্কাটা কাটতে হবে তার জন্য। তো এখানে একটা ছোট ফুটো করে নিই, ফুটো করে হবে মোটরটা বসানোর জন্য। তো দেখতে পেলে আমার দুটো ফুটো হয়ে গেছে। এবারে আমরা যেটা করবো, তখন এটা পরিষ্কার করে আর আমাদের গ্লুগানের লাইনটা দিয়ে দেবো, কারণ গ্লুগান আটা আমাদের লাগবে। আর আমরা এই শ্যাপ নিয়ে রেখেছি একটা মোটরের, যে মুখের শ্যাপটা আছে সেটা। আর আমরা এরমভাবে মিডিল প্রতি জানে ব্লেডটাকে ফিক্স করবো, করে এখানে আমরা যেটা ঘুরিবে, যেটা ঘুরবে সেটা আমাদের কাঁচা লঙ্কাটা পুরো কেটে দেবে। আর ব্লেডটা খুবই ধার নতুন সবে নিয়েছি,
प्रथम बसिए क्या नुक जुड़े गेट খুব ভালো চলছে কাঁচা লঙ্কা কাটার জন্য ইউজ করব। মোটরটা লাগিয়েছি তার একটু স্পিডটা কম আছে আর একটু স্লো বলতে গেলে, এটাকে আমরা চেঞ্জ করবো। এবার আমরা এটা চেঞ্জ করে আর একটা অন্য মোটর লাগাবো। তো দেখতে পাচ্ছ আর একটা আমরা নতুন মোটর, ডিসি মোটর, আর এটা একটু ওর থেকে বেশি স্পিড, এটা সিডির মোটর। তো চলো আরেকবার ট্রাই করা যাক। দেখতে পাচ্ছ যে কত অ্যাংচি হচ্ছে, ভেবেছিলাম কিছু হবে না, দেখাচ্ছে খুব অ্যাংচি হচ্ছে। তো যারা একটু বেশি কুড়ে আছে তারা এরম করবে, আর নাকি একটু মাস্ক পরে নেবে। আমি এবার একটা মাস্ক পরে নিই, তারপরে কাজ করবো। এবারে আমি পুরো সেফটির মধ্যে এবারে আমি লঙ্কা কাটবো। আর আমাদের যে লঙ্কা গুলো এগুলো খুব মোটা হয়ে গেছে, যতটুকু কাটা যায় ততটুকুই কাটি, তোমাদের দেখাই। মোটরটা
কেটে দিয়েছে আর দেখছে না তো এটা একটু বেশি সরু আছে এটাই কাটি দেখি দেখতে আমরা লঙ্কা কাটলাম আর খুব মোটা মোটা লঙ্কা ওর জন্য আমরা এর যে পুরোটা ছিল সেটা ছোট ওই জন্য এর জন্য সরু লঙ্কা দরকার যে সরু ধান লঙ্কা গুলো হয় সেগুলো তোমরা সবাই জানো তো খুবই ভালো লাগলো আর খুবই কাশিও হলো বলতে গেলে আর আমার তো গরমে ঘাম বের হয়ে গেছে কেটে গেছে তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলো নেক্সট ভিডিওতে আর একটা নতুন টপিক নিয়ে আসবো আর এবারের টপিকটা আমরা সেই আগের বারের মতন টপিকটা এনেছি যেটা ইলেকট্রিক উৎপাদন আর আগের বারে যেটা আমরা করেছিলাম সামান্য ইলেকট্রিক উৎপাদন হয়েছিল আর এবারে আমরা যেটা করবো পানি পদে পানি যেটা আমরা পানির যে স্রোত যায় পানির যে একটা ড্রেন হয়ে যেটা নালা হয়ে পানিটা যায় সেইরকম ভাবে একটা করবো আর একটা খালি চৌবাচ্চা আর একটা বড় একটা বড় পুকুরের মধ্যে থেকে সেটা চৌবাচ্চার মধ্যে আসবো সেরকম একটা নিয়ে আসবো তো চলো কালকের ভিডিওতে দেখার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন কেন নেক্সট ভিডিও তোমাদের জন্য আসবে খুবই তাড়াতাড়ি চলো ততক্ষণ টাটা বাই বাই।